আদিবাসীদের শিকার উৎসব ছিল বুধবার বুধবার দুপুরে মেদিনীপুর সদরের জামসোলের জঙ্গলে এই শিকার উৎসব প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছিল কিন্তু সেই শিকার উৎসবে এবার অবশ্য অনেক বুঝিয়ে সুজিয়ে বিভিন্ন পদ্ধতিতে বাদ সেদেছে বনদপ্তর বিভিন্ন জায়গা থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিকারীদের বুঝিয়ে সুজিয়ে। কোনো বন্যপ্রাণ হত্যা না করিয়েই ফেরত পাঠাতে সক্ষম হয়েছে বন দপ্তর তবে বন দপ্তরের এই নজরদারি কেমন ছিল আকাশপথে দেখুন ড্রোন ভিউতে আর শুনুন বন দপ্তরের মেদিনীপুর ডিভিশনের ডিএফও কি জানিয়েছেন তো আমি লাস্ট টাইম যে এখানে শিকার হয়েছে তো তার দিয়ে আমি প্রেরণা নিয়ে তো এবছরে আমি লগভগ চালিশ নাকা করেছি

ফরেস্ট ডিপার্টমেন্ট সঙ্গে পুলিশ ওর সবই মিলিয়ে তো অনেক নাগাঘা করেছি আমি চেষ্টা করেছি তো বেশি লোক না ঢুকে এখানে তো অ্যাওয়ারনেস জেনারেশন হয়েছে লাস্ট চার দিন দিয়ে সাইকেল র্যালি হয়েছে অনেক চেষ্টা আমি করেছি অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য ইত্যাদি ইত্যাদি এই অ্যাওয়ারনেস বাড়ানোর জন্যই কি এবারে শিকারি কম কি মনে করছেন

তো লোক বুঝছে তো ফরেস্ট ডিপার্টমেন্ট অনেক চেষ্টা করছে লোকের বুঝার জন্য অ্যাওয়ারনেস জেনারেশন করার জন্য স্কুলগুলো তো এখন অ্যাওয়ারনেস চলছে সব জায়গা অ্যাওয়ারনেস চলছে সব জায়গা স্কুলে চলছে জেএফএমসি চলছে হ্যাঁ সব জায়গা চলছে আগামী জেনারেশনকে কি এই শিকার মুক্ত করার জন্যই কি স্কুলগুলোতে পরিকল্পনা হ্যাঁ এইরকমই আছে તો બાચ્છા જો અનેક્સ જન કરે તો આગામી કાલ તો એટલા તો ફિચારો અન ભલ તો એજ એ રકમી આ છે તો શીખતે અનક ભલ